আনএমপ্লয়েড ফার্মাসিস্ট অফ ত্রিপুরার পক্ষ থেকে রবিবার এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত বেকার ফার্মাসিস্টরা স্বাস্থ্য দপ্তরে তাদের নিয়োগ করার প্রসঙ্গে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। এই প্রসঙ্গে তাদের বক্তব্য হল, নিয়োগের ব্যাপারে মন্ত্রিসভা অনুমোদন দিলেও স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ফার্মাসিস্টদের নিয়োগ করার জন্য কোন বিশেষ উদ্যোগ নেই। তাদের নিয়োগ সংক্রান্ত প্রক্রিয়া দ্রুত শুরু করার জন্য মন্ত্রী এবং বিধায়ক সহ রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন বেকার ফার্মাসিস্টরা। আমরা অ্যাকচুয়ালি আমাদের যে মূল সমস্যাগুলো এগুলো আমরা প্রেস মিটের মাধ্যমে বিভিন্ন মন্ত্রী এমএলএ বা মিনিস্টার ওদেরকে জানাতে চাই যে আমরা যে বেকারত্বের যে সমস্যা সেই সমস্যা নিয়ে আমরা অনেক সাফার করছি। তো আপনারা হয়তো জানেন যে ডিসেম্বর মাসে ২০২১ এবং এই বছর ২০২২ অগস্ট মাসের ৩ তারিখ দুইবার ক্যাবিনেট অ্যাপ্রুভেল দেয় যে হেলথ ডিপার্টমেন্টে ফার্মাসিস্ট নিয়োগ হবে। তো অ্যাকচুয়ালি ক্যাবিনেট অ্যাপ্রুভেল তো দিয়ে দিয়েছে, কিন্তু কোনো ডিপার্টমেন্ট থেকে কোনো উদ্যোগ নেই যে নেবে। তো তাই এই জন্য আমরা আজকে প্রেস মিটের মাধ্যমে বিভিন্ন মিনিস্টার বা বিভিন্ন এমএলএর কাছে আমরা সাহায্য চাইছি যে ওরা যাতে আমাদের এই যে সমস্যা, বেকারত্বের যে সমস্যা, দিন দিন যে ফার্মাসিস্ট বৃদ্ধি পাচ্ছে, ওদের যে বেকারের যে সমস্যাগুলো ওইগুলো যাতে ওরা অতি সত্ত্ব সলভ করে। আমরা আমাদের সমস্যা নিয়ে অনেকবার ডাইরেক্টর কাছে দেখা করি, হেলথ ডাইরেক্টর